নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নদীর পাড়ে দুর্ঘটনা, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দাদা। দুই ভাইয়ের খোঁজ না মেলায় শোকের ছায়া বেরুবাড়ির শালবাড়িতে। দুই দেশেরই নাগরিকত্ব, ভারতে আসার পথে গ্রেপ্তার বাংলাদেশি যুবক, ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলল পুলিশ। শখের বাগানে বহুমূল্যের জাপানি মিয়াজাকি আম তাক লাগালেন অন্ধ্রপ্রদেশের দিলীপ সরকার। দিলীপের বাগান দেখতে আসছেন অনেকেই। এখন বিস্তারিত সংবাদ। দীর্ঘদিন থেকে মাটিগড়ার বিভিন্ন এলাকা থেকে ফোন চুরি দেওয়া এবং হারিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছিল। সেই ঘটনার তদন্তে নেমেই মাটিগড়া থানার সাদা পোশাকের পুলিশ মোবাইল ফোনগুলি উদ্ধার করে। সোমবার চুরি দেওয়া এবং হারিয়ে দেওয়া মোট 41টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। মোবাইল ফোন হাতে পেয়ে তারা মাটিগড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। আজকে রেস্কিউ করে কালকে গতকাল আমাদেরকে ফোন করেছিলেন, আজকে আমাদের এই মোবাইল দিয়ে দিচ্ছে। অবশেষে মোবাইল ফিরে পেলেন, কি বলবেন পুলিশকে? পুলিশকে বলবো যে আমরা এর জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এত আমাদেরকে, আমরা খুবই খুশি। স্যার, আমার মোবাইল আজকে 3 মাস আগে হারিয়ে গেছিল রুম থেকে, তো যাই হোক আজকে তো মোবাইলটি আমি পাইছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ পুলিশদের। নদীর পাড়ে খেলতে গিয়ে দুর্ঘটনা, পা পিছলে নদীতে পড়ে যাওয়া ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় ভাই। গতকাল বিকেলে জলপাইগুড়ির বেরুবাড়ির শালবাড়ি সংলগ্ন যমুনা নদীতে ঘটনাটি ঘটেছে। বর্ষার জলে এই মুহূর্তে ফুলে ফেঁপে রয়েছে যমুনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল স্কুল ছুটির পর নদীর পাড়ে খেলছিল 3 কিশোর। এক কিশোর বাড়ি ফিরে যায়, থেকে যায় দুই ভাই শুভজিৎ এবং ঋত্বিক বিশ্বাস। স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শুভজিৎ, ঋত্বিক তৃতীয় শ্রেণীতে পড়ে। খেলতে খেলতে পা পিছলে নদীতে পড়ে যায় ছোট ভাই ঋত্বিক, উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে বড় ভাই শুভজিৎ। দুজনেই তলিয়ে যায় যমুনার জলে। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ, দমকল এবং এনডিআরএফ কর্মীরা। রাতভর তল্লাশি চলে, যদিও এখনো পর্যন্ত দুই কিশোরের খোঁজ পাওয়া যায়নি। স্নান করতে গেছে নদী, নদী স্নান করতে গিয়ে ছোটটা এনে পড়ে গেছে, তার বড়টাকে টান দিয়ে গিয়ে ব্যাস ওটা নদী ডুবে ডুবে গেছে। ঘটনা হচ্ছে ছোটো ভাই মানে লাফালাফি করতেছিল, দুজনে তিনজন ছিল, তিনজনই লাফালাফি করছে, একজনের তো বাড়ির পাশে, ও ধাক্কা দিয়ে ফেলাইছে, ও দৌড়ে চলে গেছে বাড়ির পাশেই দৌড়ে চলে গেছে, ও দুজনে আর আসে না, এমনি ওরা কথা শুনে কম আসে না। দুজনে লাফালাফি করতে করতে ছোটো ভাইকে এলা বাঁচাইতেছে, বড়ো ভাইটা এই অবস্থা। ছোটো ভাইটা আগে পড়ে গেছে? হ্যাঁ, ছোটো ভাই তো ছোটো, হ্যাঁ 8-9 বছর, আর কম হবে, বড়োটা হচ্ছে তার 11-12। পিনাকী শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। দুদেশের নাগরিকত্ব নিয়ে সীমান্তরক্ষী জালে এক বাংলাদেশি, নাম মানিক ইসলাম। দুদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ থেকে ফুলবাড়ি বাংলা পান্থা সীমান্ত পার করে ভারতে আসার সময় ফুলবাড়ির বিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তারপর তার কাছ থেকে দুদেশেরই নাগরিকতার বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়। পরবর্তীতে ধৃতকে নিউ জলপাইগুড়ি থানার হাতে তুলে দেয় বিএসএফ। তবে কিভাবে ও কাদের মদতে দুদেশের নাগরিকত্ব পেল ওই ব্যক্তি, তার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। প্রশাসনের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে ব্যবসা গুটিয়ে নিলেন ব্যবসায়ীরা। সোমবার বিকেলে হাসপাতাল সংলগ্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের নাম তালিকা সংগ্রহ করা হয়। ফুটপাত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া ব্যবসায়ীদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়, তার জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আমরা এখানে এসেছি, যারা এখানে যারা যারা অস্থায়ীভাবে যারা দোকান বসেছিল যা বসেছিল তারা, তাদের একটা ডেটাবেস কালেক্ট করার জন্য যে কারা কারা ছিল, কাদের দোকান, এই জন্য আমাদের রেকর্ড অনুযায়ী আছে মোটামুটি অ্যাবাভ 35 টু 40 এরকম আছে।
মিনা কৃষিলের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী, খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন, তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছু একই ছাদে তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেবো আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, শ্রীলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট, এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবা, লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিএস্ট্রা ফার্নিচার, রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়, রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলস এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে দুটি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসিকে স্মারকলিপি প্রদান করলো ময়নাগুড়ির নাগরিক চেতনা। যতদিন পর্যন্ত ময়নাগুড়িতে ট্রাফিক জোন গড়ে না ওঠে, ততদিন নো পার্কিং এর যেন কোনো জরিমানা করা না হয়। নাগরিক চেতনার সম্পাদক অপুরাজ বলেন, ময়নাগুড়িতে পার্কিং জোন নেই আর সেই কারণে রাস্তা পাশে গাড়ি রাখলে জরিমানা খেতে হচ্ছে। এতে করে ময়নাগুড়িবাসীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ট্রাফিক ওসিকে বলা হলো, যতদিন ময়নাগুড়িতে ট্রাফিক জোন নামে কোনো কিছু চিহ্নিত করা না হয়, ততদিন এই বিষয়টি যেন সহানুভূতির সাথে দেখা হয়। ট্রাফিক জোন না থাকায় ভুক্তভোগী হতে হচ্ছে ময়নাগুড়িবাসীদের। ওটা ময়নাগুড়িতেই নো পার্কিং এরিয়া, যেহেতু পার্কিং কোনো জোনই নেই, তাই মানুষ কোথায় বাইক রেখে বাজারে আসবে এটা বিভ্রান্ত হচ্ছে, দোকানদাররাও হচ্ছে, কাস্টমাররাও হচ্ছে। তাই আমরা ট্রাফিক আইসির কাছে, ওসির কাছে যা বললাম যে যাতে ময়নাগুড়িতে একটি নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করা হোক, আর যতদিন না পার্কিং জোন তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত নো পার্কিং বলে যে ফাইনটা কাটা হচ্ছে সেটা যেন না কাটা হয়। বর্ষার ভরপুর তিস্তা নদীকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে তিস্তা নদী দিয়ে গরু পারাপার করাচ্ছেন তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষেরা। এমন চিত্র ক্যামেরায় উঠে আসলো জলপাইগুড়ি সদর ব্লকের 5 নম্বর তিস্তা নদী এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডল ও সঞ্জয় সরকারদা জলে ভরপুর তিস্তা নদীতে সাঁতার কেটে গরু পারাপার করছেন এপারে। উল্লেখ্য, তিস্তা নদীর বাহির চর এলাকায় অনেক মানুষেরাই বসবাস করে থাকেন। তাদের মূল জীবন জীবিকা কৃষিকাজ এবং পশু প্রতিপালন। তবে তিস্তা নদীর চরের জমি চাষবাসের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে। তাই তিস্তা নদীর পাড়ের মানুষেরা নদীর চরে চাষবাস করে থাকেন এবং গরু চরাতে নিয়ে যান। সুভাষ বাবু বলেন, বর্ষার সময় সাঁতার কেটে গরু পারাপার করতে একদিকে যেমন জীবনের ঝুঁকি থাকে, অন্যদিকে গরু বাছুরদেরও অসুবিধার মধ্যে পড়তে হয়, তাদেরও জীবনের ঝুঁকি থাকে, তবুও রোজি রোজগারের টানে করতে হয়। আপনাদের কি নৌকো নেই? নৌকো আছে তো, গরু নিয়ে আসতে গেলে আর নিতে গেলে আনতে গেলে তো ওই সাঁতরে আসতে হবে, এইভাবে আসা যাবে। কেন, গরুতে আনা যায় না নৌকো গুলো? না না না, গরুতে আনা যায় না। বলছিলাম, প্রতিদিনই কি এইভাবে যাতায়াত করেন? অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, তরাইটুয়া সংবাদ। নিট দুর্নীতির প্রতিবাদে জলপাইগুড়ির রাস্তায় নামলো যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ। সোমবার দুর্নীতির প্রতিবাদ জানিয়ে শহরের থানা মোড়ের রাজীব ভবন জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে সিবিআই তদন্তের দাবি তুললেন দলের নেতা কর্মীরা। দুর্নীতির সঙ্গে যুক্ত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার দাবিও তোলা হয়। এছাড়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করে এই ঘটনায় ধিক্কার জানানো হয়। জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি নবেন্দু মৌলিক বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, তবু চিকিৎসকদের নিয়ে যে দুর্নীতি করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। সিবিআই তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানায়। হবু চিকিৎসকদের নিয়োগ ভর্তিতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে সিট কেনা বেচা হয়েছে এবং তাদের প্রত্যক্ষভাবে নিট যে সংস্থা যারা এই পরিচালনা করে এনআইটি, তারা সম্পূর্ণভাবে অভিযুক্ত এবং এই ঘটনার আমরা সিবিআই তদন্ত তো চাই, তদন্ত কী হবে পরের কথা। শিক্ষামন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি, কারণ এটা তার পূর্ণ মদতে হয়েছে এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক যারা যেখানে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন, তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ ও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়, অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিন এর বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে All type of grill and armory factory item. প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ, কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না, সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345-2808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেটের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে উদ্যোগী সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা মিশন এবং শিলিগুড়ি সায়েন্স সেন্টারের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরের 5টি স্কুলের ছাত্রছাত্রীদেরকে এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া হয়। এদিন 5টি স্কুলের 40 জন করে ছাত্রছাত্রীকে শিলিগুড়ি সায়েন্স সিটিতে নিয়ে যাওয়া হয়। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে শান্তিপাড়া বাস ডিপো থেকে রওনা হয়। এ বিষয়ে সর্বশিক্ষা মিশনের পক্ষে রাধা দত্ত জানান, এদিন আমরা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জলপাইগুড়ি শহর থেকে 5টি স্কুলের ছাত্রছাত্রীদের শিলিগুড়ি সায়েন্স সিটিতে নিয়ে যাচ্ছি। প্রতিটি স্কুল থেকে 40 জন করে ছাত্রছাত্রী এই এক্সপোজার ভিজিটে যাওয়ার সুযোগ পাচ্ছে। এদিন সারাদিন তারা শিলিগুড়ি সায়েন্স সিটিতে সায়েন্সের বিভিন্ন জিনিস দেখতে পারবে। বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে আমাদের এহেন উদ্যোগ। অপরদিকে এ বিষয়ে এক ছাত্রী জানায়, যেতে পেরে খুব ভালো লাগছে, সায়েন্সের বিভিন্ন জিনিস আমরা এদিন দেখবো, অনেক কিছু শিখতেও পারবো, খুবই ভালো লাগছে। সর্বশিক্ষা মিশন এবং শিলিগুড়ি সায়েন্স সেন্টারের সেটা যৌথ উদ্যোগে এক্সপোজার ভিজিট আমরা জলপাইগুড়ি শহরের 5টা স্কুলকে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা
স্কুলের 40 জন স্টুডেন্ট আছে যারা আজকে সারাদিন শিলিগুড়ির সায়েন্স সেন্টার সেদে ঘুরে দেবে। জলপাইগুড়ি শিলিগুড়ির নিত্য যাত্রীদের জন্য দারুণ সুখবর, ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটার দিন শেষ। এবার যাত্রার 7 দিন আগে থেকে ঘরে বসেই অনলাইনে পেয়ে যাবেন বাসের টিকিট। জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির আসা যেসব বাস রয়েছে সেসব বাসে এই পরিষেবা মিলবে সপ্তাহের শুরুর দিন থেকেই। ভাবছেন কিভাবে? অনলাইনে টিকিট বুকিং করার জন্য মোবাইল ফোনে ডাউনলোড করতে হবে রেড বাস অ্যাপ্লিকেশন। এই শিলিগুড়ি থেকে আসার জন্য 5:30 এবং 6টার বাস রয়েছে, সেই দুটো বাসেই এই পরিষেবা থাকবে বলে জানা গিয়েছে। তবে যাত্রীদের একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনি টিকিট বুকিং করেন তাহলে আপনাকে বাসে চাপতে হবে জলপাইগুড়ি বাস ডিপো অথবা শিলিগুড়িতে অন্তর্ভুক্ত যে ডিপো রয়েছে সেখান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় বাস সেবা পরিবহন দপ্তর। এতে খুশি নিত্যযাত্রীরাও। অনলাইনে যেহেতু আমরা ঘরে বসে কাটতে পারবো সেটা আমাদের একটা সুবিধা তো বটেই। আর এই লাইনে দাঁড়াতে হবে না? না, লাইনে তো দাঁড়াতে হবে না। থেকে শুরু হয়েছে, ইন্ট্রোডাকশন হয়েছে জলপাইগুড়ির ডিপো থেকে, উল্টো দিক থেকে শিলিগুড়িরও দুটো সার্ভিস শীঘ্রই হবে, প্রসেসে আছে। জলপাইগুড়িটা চালু হয়ে গেছে আজ থেকে। কখন থেকে ছাড়বে? দুটো সার্ভিস আছে শিলিগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি লাইনে, একটা টাইম আছে 8:30 আর একটা 9:40। কীভাবে পরিষেবা পাবে? এটা আমাদের NBSTC সাইডে গিয়ে NBSTC.in, আরেকটা রেড বাসের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে, রেড বাসের থেকেও মোবাইলেও বা কম্পিউটারে বাড়িতে বসে টিকিটটা কাটতে পারবে। ছোটন সূত্রধার ও অমিত বণিকের প্রতিবেদন, সোসিয়ান তরাই দুয়ার সংবাদ। মিষ্টি ফেরি করে টাকা জমিয়ে 20 বছর আগে হারানো ছেলেকে পেতে 1,00,000 টাকার পুরস্কার ঘোষণা বাবার। 20 বছর পরেও হারানো ছেলের ছবি বুকে নিয়ে পাড়ায় পাড়ায় হনে হয়ে খুঁজে বেড়াচ্ছেন পঞ্চাশ বয়স্ক মা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ভাটাখানা এলাকায়। নিখোঁজ ছেলের নাম সজল সরকার, তখন তার বয়স ছিল 11 বছর। শুধু মুখে মা বাবা দাদা এই ডাকে শোনা যেত, এছাড়া অন্য কোনো কথা সে বলতে পারত না। শুধু ইশারার মাধ্যমে বুঝিয়ে বলতেন, কানেও কম শুনত সে। বাবার নাম ননিগোপাল সরকার, মিষ্টি সিঙ্গারা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মা বেদনা সরকার গৃহবধূ। ননিগোপাল বাবুর 3 মেয়ে, 1 ছেলে নিয়ে সংসার। বর্তমানে 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে, সজল একমাত্র ছোট ছেলে। সজলের মা বেদনা সরকার সজলের ছবি নিয়ে পাড়ায় পাড়ায় হন্যে হয়ে খুঁজছেন। আজ থেকে প্রায় 20 বছর আগে যখন তার বয়স 11 ছিল, তখন স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় সজল। সেই যে চলে গিয়েছে, আজও তার খোঁজ মেলেনি। পরিবারের কোনো কাজেই বয়স্ক বাবা মায়ের মন বসছে না, তা দেখা গেল এদিন হারানো ছেলের ছবি বুকে নিয়ে খুঁজতে বেরিয়েছেন মা। বাবা ছেলে হারানোর শোকে এখনো ব্যাকরুদ্ধ। এ বিষয়ে সজলের মা বেদনা সরকার বলেন, সে সময় থানায় ডায়েরিও করেছি, কিন্তু এখনো ছেলেকে খুঁজে না পেয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি সজলের খোঁজ দিতে পারেন তাহলে তাকে নগদ 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। যোগাযোগের ঠিকানা ননিগোপাল সরকার, রবীন্দ্রনগর ভাটাখানা, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 9907633870। 11 বছরের বয়সের থেকে হারায় গেল, হারায় যাওয়ার পরে এখন খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাচ্ছি না। কিভাবে হারিয়ে গেল? এই স্কুলে গেল বাড়ির থেকে, এখন স্কুলে যায় যোগাযোগ করি, স্কুলে বলে স্কুলে আসে নাই, স্কুলে আসে না। এখন এত বছর তো খুঁজতে খুঁজতে 20 বছর হয়ে গেল, এখনো কোনো খোঁজ হচ্ছে না। আপনারা স্কুলে ওই সময় যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, স্কুলে যোগাযোগ করছি, থানায় ডায়রি করেছি, থানায় ডায়রি করলাম, টিপিতে দিছি, পেপারে দিছি, সবই তো দিছি, দেওয়ার পরে তো কোনো খোঁজ হচ্ছে না। এখন কি আপনি খুঁজতে বেরিয়েছেন? হ্যাঁ, এখন খুঁজতে বের হয়েছি, দেখি আরো খুঁজা।
পরে আপনার কাছে যে যোগাযোগ করতেছি যে দেখি দাদা কি বলে। এখন তো চাচ্ছি যে ছেলেটা যদি কোনো জায়গা থেকে কেহ খুঁজাই না দিতে পারে তাকে আমরা 1,00,000 টাকা পরিষ্কার দিব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশীল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, MDDM এন্ডোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933-42740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ECG, NCD ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার NDB বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার S চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561-225-236-23-1750 এবং 8167-683-683। ফোন করতে পারেন 9832-431-778 অথবা 6294-156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলজার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCV পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও ইমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো
পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333377 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দিলীপ সরকারের শখের বাগানে জাপানের মিয়াজাকি আমের ফলন। মালদহের দক্ষিণ ওদলাবাড়ি এলাকায় দিলীপ সরকার তার বাগানে জাপানের মিয়াজাকি আম ফুলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু আমই নয়, তার বাগানে রয়েছে থাইল্যান্ডের জামরুল, আতা, কাশ্মীরি আপেল, বারুইপুরের পেয়ারা, বারোমাসি আম, আঙুর, ড্রাগন ফল, লাল কাঁঠাল সহ বিভিন্ন ফল। ফলের পাশাপাশি রয়েছে হরেক রকম শাকসবজিও। দিলীপ সরকার একজন ব্যবসায়ী। ব্যবসার অবসরের সময়ে নিজের বাগানে সময় কাটান তিনি। গত এক বছর আগে শখ করে তিনি এই বাগান তৈরি করেছেন। প্রায় দেড় বিঘা জমিতে তিনি এই ফল এবং রকমারি সবজির চাষ করেছেন। তিনি বলেন, জাপানের যে মিয়াজাকি আম আমার বাগানে হয়েছে তার বাজার মূল্য 1-1.5 লক্ষ টাকা বলে জানতে পেরেছি। তবে ব্যবসার জন্য এই ফলন করিনি, শখ করে এই বাগান করা। বর্তমানে দিলীপ বাবুর এই বাগানে বহু মানুষ ঘুরতে এবং ফল দেখতে আসছেন। ভবিষ্যতে বাগানের পরিধি আরো বাড়াতে চান তিনি। তবে দিলীপ বাবুর এই বাগানের সব থেকে আকর্ষণীয় হলো জাপানের মিয়াজাকি আমের চাষ। বর্তমানে এই আমের ওজন প্রায় 400-500 গ্রাম। এই আম দেখতেই মানুষ ভিড় করছেন এই বাগানে। আর আমার এই শাকসবজি ফলাইতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর নানান ধরনের ফল লাগানো হয়েছে, যেরকম জাপানের মিয়াজাকি আম, তারপরে আপনার জাপানের থাইল্যান্ডের আম জামরুল, তারপরে থাইল্যান্ডের আতা আছে, কলকাতা বারুইপুরের পেয়ারা আছে, বারোমাসি আম আছে। এমনি টিভি নিউজে তো জানি যে বলে 1.5-2 লাখ টাকা কেজি। কি আম এটা? এটা জাপানের মিয়াজাকি আম। কতগুলো ফলেছে এখন? এখন 22-23টা মতন আছে। ভবিষ্যতে কি আরো করার ইচ্ছা? হ্যাঁ, আরো গাছ বেশি করে লাগবে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়া সংবাদ। কাল যে ছিল গাছের শাড়ি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। মানুষের সার্বিক বিকাশের ক্ষেত্রে থিয়েটার বরাবরই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। আর শিশুদের বিকাশের ক্ষেত্রে যে এই শিল্পের ভূমিকা অপরিসীম তা বলাই বাহুল্য। এই কথাকে মাথায় রেখে এবং থিয়েটারকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী প্রায় জন্মলগ্ন থেকেই শিশু কিশোরদের নিয়ে নাট্য চর্চা করে আসছে। এবার তাদের 10ম বর্ষপূর্তিতে শুরু হচ্ছে 8-14 বছর বয়সীদের জন্য 1 বছরের বিশেষ কার্যক্রম থিয়েটারের সহজ পাঠ। আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলা এই শিবিরে অভিনয়, নাচ, গান, আবৃত্তি, মাইম সহ নাটক থেকে নাট্য হয়ে ওঠার বিভিন্ন বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিভিন্ন সময় বিশিষ্ট নাট্যজনরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিতে উপস্থিত থাকবেন। কার্যক্রম শেষে শংসাপত্র প্রদান করা হবে। কার্যক্রম তথা নাট্য পরিচালক রীনা ভারতী জানান, বর্তমানের ইঁদুর দৌড়ে ক্লান্ত হয়ে শৈশব ও কৈশোর হারিয়ে যাচ্ছে। নিউক্লিয়ার পরিবারের শিশুরা অনেক কিছু থেকেই বঞ্চিত। মানসিক স্বাস্থ্যের সাথে সাথে সামাজিক বিকাশও বাধা পাচ্ছে। শিশু কিশোরদের জন্য এই কার্যক্রমে সচেতন অভিভাবকরা এগিয়ে সুন্দর সময় এবং শিক্ষার মধ্য দিয়ে শিশুদের সুস্থভাবে বিকাশ হবে। আমরা 1 বছরের একটা থিয়েটার কোর্স চালু করতে চলেছি, আগস্ট মাস থেকে সেটা হবে। 8-14 বছরের ছেলেমেয়েরা সেখানে থাকবে, ছাত্রছাত্রীরা। সেখানে অভিনয়, নাচ, গান, কবিতা এবং মাইমেও থাকবে। পড়াশোনার পাশাপাশি যদি অভিনয়, নাচ, গান, কবিতা বলা এবং মাইমের যে আমরা শেখাবো, যা
এবং খানিকটা মানে ওদের মতো করে সহজ করে থিয়েটারের ইতিহাসটা আমরা তুলে ধরব। অভিনয় করতে যেমন নাচ গান কবিতা সব কিছু দরকার হয়, তেমন অভিনয়ের জন্য যে মঞ্চ মেকআপ আলো এই ধারণাটা আমরা সহজভাবে ওদের দেওয়ার চেষ্টা করব। প্রতিবেদন সুসিয়ান তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 89%, বৃষ্টিপাতের পরিমাণ 31.8 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নদীর পাড়ে দুর্ঘটনা, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দাদা, দুই ভাইয়ের খোঁজ না মেলায় শোকের ছায়া বেরবারের শালবাড়িতে। দুই দেশেরই নাগরিকত্ব, ভারতে আসার পথে গ্রেপ্তার বাংলাদেশি যুবক, ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলল পুলিশ। শখের বাগানে বহুমূল্যের জাপানি মিয়াজাকি আম তাক লাগালেন অন্যবারের দিলীপ সরকার, দিলীপের বাগান দেখতে আসছেন অনেকেই। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।